আফগানিস্তান উপরে পাকিস্তানর সার্জিক্যাল স্ট্রাইক তালিবান শাসনাধীন আফগানিস্তান উপরে এয়ার স্ট্রাইক করছে পাকিস্তান পাকিস্তানর এই আক্রমণে সাত জন তালিবানীক মৃত্যু হইতবার সূচনা রয়েছে পাকিস্তান সেনা আফগানিস্তান ভিতরে পশি দুইটি আতঙ্কবাদী আড্ডা উপরে এয়ার স্ট্রাইক করিবা কুহাযাউছি আফগানিস্তানে থিবা তেহরিকে পাকিস্তান তালিবান আতঙ্কবাদীক আড্ডাকু ধ্বংস করিছি এই এয়ার স্ট্রাইক পাকিস্তানর সীমাকু লাগিথিবা খোস্ত এবং পক্তিকতা ক্ষেত্রে থিবা দুইটি ভিন্ন স্থান উপরে করা যাইছি স্থানীয় গণমাধ্যম খুরসানর রিপোর্ট অনুসারে পক্তিকতারে থিবা তালিবান কমান্ডার অব্দুল্লা শাহর ঠিকানা উপরে পাকিস্তান এয়ার স্ট্রাইক করছে এই আক্রমণে তালিবান কমান্ডার অব্দুল্লা শাহঙ্ক মৃত্যু হয়েছে কি না তাহা স্পষ্ট হই নাই সেপটে এয়ার স্ট্রাইক্রে সাত জন তালিবানী আতঙ্কবাদীক মৃত্যু হয়েছে পাকিস্তান দাবি করুবা বেড়ে তালিবান কিন্তু পালটা অভিযোগ করেছে পাক সেনার আক্রমণে তিনজন শিশু ও পাঁচ জন মহিলাঙ্ক মৃত্যু হয়েছে তালিবান সরকার দাবি করেছে সাত জন পাকিস্তানী যবানক মৃত্যু হবার দুই দিন পরে আফগানিস্তানে এই এয়ার স্ট্রাইক করেছে পাক সেনা দেশর সীমার হি এই এয়ার স্ট্রাইক করা যাইছি এবং এতে আট জন আতঙ্কবাদী নিহত হয়েছে পাক সেনা কহিছি মার্চ ষোহরে সেনা উপরে আক্রমণ করা পছরে এই আতঙ্কবাদীক হাত লা বলে কহিছি পাক সেনা পাকিস্তানর এয়ার স্ট্রাইক পরে আফগানিস্তানর তালিবান সরকার কড়া আভিমুখ্য গ্রহণ করছে সুপর পাওয়ার সহ লড়িবা পাই আম পাখরে রহিছি অনেক অভিজ্ঞতা নিজ ক্ষেত্রে আক্রমণ পাই আমি কাহাকু অনুমতি দেই পারিবু নাহি বলি তালিবান সরকারক মুখপাত্র কহিছন্তি 2021 ৰ কাবুল কব্জা কৰিবা পৰঠাৰু তালিবান চৰকাৰ এবং পাকিস্তান মধ্যৰে টিকটকটা বৃদ্ধি পাইবাৰে লাগিছি ব্যুৰো ৰিপৰ্ট প্ৰমে নিউজ 7 ডিষ্ট্ৰিক্ট